অনেক সময় জীবনে এমন সমস্যা চলে আসে যে তখন আমরা আমাদের হিম্মত পুরোপুরিভাবে হারিয়ে ফেলি, কোনো রাস্তায় দেখা যায় না। তখন আমরা তখন কিছুতেই বুঝতে পারি না আমাদের জীবনে শুধু এত সমস্যা, এত প্রবলেম, এত ঝামেলাতে কেন ভরে গিয়েছে, আমাকে কেন এত দুঃখ ভোগ করতে হচ্ছে, কি ক্ষতি করেছি আমরা অন্য কারোর, কেন আমারই সাথে এত খারাপ কিছু হয় সব সময়। আপনার জীবনেও যদি কখনো এরকম সময় চলে আসে, তাহলে এই তিনটি কাহিনী সবসময় মনে রাখবেন। এই তিনটি কাহিনী আপনাকে শক্তি দেবে, আপনাকে হিম্মত দেবে, আর আপনার সমস্ত প্রবলেম থেকে বাইরে বেরোনোর জন্য রাস্তা দেখাবে। প্রথম কাহিনীটি হলো, একজন মানুষের জীবনে সমস্যা, প্রবলেম, ঝুট, ঝামেলা চলতেই থাকতো, আর একটা দিন তো তার এতটাই খারাপ হলো যে সে বুঝতেই পারলো না যে সে কি করবে। তখন মানুষটি ভীষণ রেগে গিয়েছিল। সে ঈশ্বরের কাছে তার অভিযোগ জানাতে লাগলো। মানুষটি ঈশ্বরকে বলতে লাগলো, আপনি আজ আমার পুরোটা দিন খারাপ করে দিয়েছেন, আপনি কেন আমার সাথে এমনটা করলেন। সব কথা শুনে তখন ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলেন যে কেন, এমন কি হয়েছে তোমার সাথে। মানুষটি তখন বলল, আজ আমার সকালে ওঠার কথা ছিল কিন্তু অ্যালার্ম বাজেনি, আর আমার উঠতে দেরি হয়ে গিয়েছে। একে তো প্রথমেই আমার উঠতে দেরি হয়ে গিয়েছিল, আর যখন আমি আমার স্কুটার স্টার্ট করলাম তো তখন আমার স্কুটারও খারাপ হয়ে গেল। অনেক কষ্টে আমি একটা রিক্সা পেলাম, আর দেরি হবার কারণে আমি অফিসে আমার টিফিন নিয়ে যেতেও ভুলে গিয়েছিলাম। আর যখন অফিসে পৌঁছালাম তখন দেখলাম ক্যান্টিনও বন্ধ রয়েছে। অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে একটা স্যান্ডউইচ জোগাড় করেছিলাম, আর সারাটা দিনই আমাকে সেই স্যান্ডউইচ খেয়েই কাটাতে হয়েছিল। কিন্তু সেই স্যান্ডউইচটাও খারাপ ছিল। কোনো এক জায়গা থেকে আমার কাছে ফোনে ভালো একটা অফার আসলো কাজের, কিন্তু ঠিক কথা বলার সময়ই আমার ফোনটাও খারাপ হয়ে গেল। তখন ফোনটা পুরোই বন্ধ হয়ে গেছিলো। তারপর সেই মানুষটি বলল, আমি ভাবলাম বাড়ি গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ব, আরাম করব। কিন্তু যখনই আমি বাড়ি পৌঁছালাম দেখলাম ইলেকট্রিসিটির লাইন ছিল না। আমি বুঝতেই পারি না এই সমস্ত প্রবলেম আপনি শুধু আমাকেই কেন দেন, আমাকে ছাড়া অন্য কাউকে কি আপনি পান না। ভগবান সেই মানুষটিকে বলল, তুই আমার কথা মন দিয়ে শোন, আজ সারাটা দিনই তোর উপর দিয়ে বিপদ আসতো, সমস্যা আসতো, তোর ক্ষতি হতো, আর এর জন্যই আমি দেবদূতকে পাঠিয়ে দিয়ে তোর অ্যালার্ম বাজতে দিইনি, আর আজ তোর স্কুটার নিয়ে অ্যাক্সিডেন্ট হতো, সে কারণে তোর স্কুটারই খারাপ করে দিয়েছি। আর যে ক্যান্টিনের কথা তুই বলছিস তার খাবারই তো খারাপ হয়ে গিয়েছিলো, যেগুলি তোর শরীরে গেলে আরও বেশি বিপদ হতে পারতো। আর যে মানুষটার সাথে তুই ফোনে কথা বলছিলি সেই মানুষটা এক নম্বরের ফ্রড ছিল, আর সে তোকে অনেক বড় বিপদের মধ্যে ঠেলে দিত, এর জন্যই তোর ফোন মাঝপথে খারাপ করে দিয়েছিলাম, আর আজ তোর ঘরে শর্ট সার্কিট হয়ে আগুন জ্বলে যেত, এর জন্যই আমি তোর ঘরের লাইন অফ করে দিয়েছিলাম। ঈশ্বর যখন সেই মানুষটিকে বলল, আমি তোকে দুঃখ দেওয়ার জন্য বা প্রবলেমে ফেলার জন্য এত কিছু করিনি, আমি শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য এসব করেছি। যখন সেই মানুষটি বুঝতে পারল এই সমস্ত কিছুই আমার রক্ষার জন্যই আমার সাথে হয়েছে, তখন সে ভগবানের কাছে ক্ষমা চাইতে থাকলো যে আপনি আমায় মাফ করে দেন, আমি আপনাকে বুঝতে পারিনি। ভগবান বলল, ক্ষমা চাওয়ার দরকার নেই, তুই শুধু বিশ্বাস রাখ আমি তোর সাথেই আছি, আমি সব সময় সকলের ভালো চাই, আমি যেটাই করব সবার ভালোর জন্যই করব। অনেক সময় আমাদের জীবনেও ঠিক এরকম সমস্যা চলে আসে, এমন পরিস্থিতি চলে আসে, আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে এমনটা কেন হচ্ছে। কিন্তু ভবিষ্যতে গিয়ে আমরাও বুঝতে পারি, যদি আমার সাথে এমনটা তখন না হতো তাহলে হয়তো আজ আমি অনেক বড় সমস্যায় পড়ে যেতাম। তো এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, আপনার জীবনে যত বড়ই প্রবলেম আসুক না কেন, কোনো সমস্যা আসুক না কেন, মনে একটা বিশ্বাস সবসময় রাখবেন যে এটাতেও কোথাও না কোথাও আপনার জন্য ভালো কিছু অবশ্যই লুকিয়ে রয়েছে। আপনার জীবনে যদি সমস্যা আসে তাহলে ঘাবড়াবেন না, মনে সবসময় বিশ্বাস রাখবেন সে ঈশ্বর, ভগবান, পরমাত্মা আমায় রক্ষা অবশ্যই করবে। যতটা কঠিন আজকের রাত হবে তার চেয়ে বেশি মজবুত হবে আপনার আগামী দিনের সকাল। জীবনে কখনো নিরাশ হবেন না, কে জানে কাল হয়তো সেই দিনটাও চলে আসতে পারে যার জন্য আপনি অনেকটা কাল, অনেকটা দিন পাগলের মতো অপেক্ষা করেছিলেন। চলার পথে যদি বাধা আসে তাহলে হিম্মত আরও বাড়ে, যদি কেউ আপনার রাস্তা আটকায় তাহলে আগে এগোনোর জেদ আরও বেড়ে যায়। কোনো জিনিস বিক্রি করতে গেলে তার দাম কিন্তু কমে যায়, আর যদি সেটা বিক্রি করতে না চান তাহলে তার দাম তখন আরও বেড়ে যায়। যখন আপনার জীবনে প্রবলেম আসবে মনে রাখবেন পরমাত্মা আপনার সাথে আছে আর সবসময় আপনার ভালোই করবে। দ্বিতীয় কাহিনী, একদিন এক রাজা তার তিন মন্ত্রীকে দরবারে ডাকলেন, আর তিন মন্ত্রীকে আদেশ দিলেন তিনটি বস্তা নিয়ে তারা যেন বাগানে যায়, আর সবচেয়ে ভালো ভালো ফলগুলো তারা যেন নিয়ে আসে বাগান থেকে। তারপর তিন মন্ত্রী আলাদা আলাদা বাগানে চলে গেল বস্তা হাতে করে। প্রথম মন্ত্রী ভাবলেন রাজার জন্য সবচেয়ে ভালো ফলগুলোই নেওয়া যাক, যেগুলি মিষ্টিও হবে আবার শরীরের পক্ষে উপকারীও হবে।
তিনি অনেক কষ্ট করে সবচেয়ে ভালো ও মিষ্টি ফলগুলো জোগাড় করে বস্তা ভর্তি করলেন। দ্বিতীয় মন্ত্রী ভাবলেন, রাজা কি সব ফল পরীক্ষা করে দেখবে নাকি? তিনি তাড়াহুড়ো করে কিছু ভালো ফল ও কিছু পচা গলা ফল সেই বস্তায় ভরে ফেলল। আর তৃতীয় মন্ত্রী ভাবলেন, রাজার নজর তো শুধু ফল ভর্তি বস্তার দিকেই যাবে, ভিতরে কি আছে সেটা পরীক্ষা করে দেখবে কেন? রাজার খেয়ে দিয়ে তো আর কাজ নেই যে ভিতরে কি আছে দেখতে আসবে। আর এই ভেবেই তৃতীয় মন্ত্রী তার সময় বাঁচানোর জন্য তার ভিতর ঘাস আর পাতা ভরে ফেলল। দ্বিতীয় দিন রাজা তিন মন্ত্রীকেই তার বস্তা সমেত দরবারে ডাক করলেন, কিন্তু তাদের তিনজনের বস্তা একবারের জন্য খুলে দেখলেন না। আর আদেশ দিয়ে দিলেন যে এই তিনজনকেই তাদের বস্তা সমেত দু মাসের জন্য জেলে বন্দি করে রাখতে, আর তাদের খাবারের জন্য তাদের কাছে সেই বস্তায় যা কিছুই রয়েছে তা দিয়ে যেন তারা কাজ চালিয়ে নেয়। সেই তিন মন্ত্রীকে তাদের ফল সমেত জেলে বন্দি করে দেওয়া হলো। জেলে তাদের জন্য খাবার কিছুই ছিল না, শুধু সেই বস্তা ভর্তি ফল ছাড়া। প্রথম যে মন্ত্রীটি ছিল তার কাছে খুব মিষ্টি ও শরীরের পক্ষে ভালো ফল ছিল, আর তার কারণেই সে সেই ফলগুলি খুব আনন্দের সাথে খাচ্ছিল, আর তার দিনগুলো বেশ ভালো কাটছিল। আর যে দ্বিতীয় মন্ত্রীটি ছিল তার কাছে কিছু ফল ভালো আর কিছু ফল পচা গলা ছিল, কিন্তু যে তৃতীয় মন্ত্রী ছিল তার কাছে ঘাস আর গাছের পাতা ছাড়া আর কিছুই ছিল না। দু মাস জেলে থাকার পর প্রথম মন্ত্রী একদম পুরোপুরিভাবে সুস্থ ছিলেন, দেখে মনে হলো যেন তার কাছে খাবারের কোনো অভাবই ছিল না। কিন্তু যে দ্বিতীয় মন্ত্রী ছিল সে অসুস্থ হয়ে জেল থেকে বেরোলো, আর যে তৃতীয় মন্ত্রী ছিল সে ওই দু মাসের ভিতরেই জেলে বন্দি অবস্থায় মারা গিয়েছিল, কেননা তার কাছে খাবার জন্য ঘাস আর পাতাই ছিল। এই কাহিনীটিও আমাদের জীবনের সাথে জুড়ে রয়েছে। এই কাহিনীতে যে ফলের কথা বলা হয়েছে এটা আমাদের করে আসার কর্মকে বলা হয়েছে, আর যে জেলের কথা বলা হয়েছে সেটা আমাদের খারাপ সময়ের কথা বলা হয়েছে। আমরা সারা জীবনে যে কর্মটা করি আমাদের খারাপ সময়ে সেই কর্মের ফলই পাই। যদি আমরা সারা জীবন খারাপ কাজই করে থাকি, কারোর ভালোই যদি না করে থাকি, সবাইকে যদি দুঃখ দিয়ে থাকি, তাহলে আমাদেরও খারাপ সময়ে কাউকেই আমরা পাশে পাই না। উপরন্তু মানুষ তো আরও খুশি হয় যে ভালো হয়েছে, এর সাথে এমনটা হচ্ছে, এর কর্মফলই এ ভোগ করছে। কিন্তু যে সবার ভালো করে, যখন তার উপর কোনো বিপদ আসে, সমস্যা আসে, তাহলে সে তার কর্মের ফল কোনো না কোনো মানুষের দ্বারা অবশ্যই পায়। তাহলে এই কাহিনীটি আমাদের এই শিক্ষা দেয়, আপনি সবসময় ভালো কর্ম করতে থাকুন, একদিন আপনিও আপনার করে আসা সমস্ত ভালো কর্মের ফল অবশ্যই পাবেন। তৃতীয় কাহিনী, একবার এক মহিলা দুধ বিক্রি করছিল, আর সে সবাইকে দুধ মেপে মেপেই বিক্রি করছিল। সেই সময় সেখানে এক যুবক দুধ নেওয়ার জন্য তার কাছে আসলো, তখন সেই মহিলাটি দুধ না মেপেই সেই ছেলেটিকে দুধ দিয়ে দিল, আর দুধ দিয়ে তার পাত্রটি ভরে দিল। সেখানে কিছু দূরে একজন সাধু বসে বসে সবটাই দেখছিল। সাধুটি তার পাশে থাকা অন্য একজনকে সমস্ত ঘটনা জানিয়ে তার কারণ জিজ্ঞাসা করল। সেই মানুষটি তখন সেই সাধুটিকে জবাব দিল যে ছেলেটিকে সেই মহিলাটি দুধ না মেপেই দিয়ে দিল, সেই ছেলেটিকে মহিলাটি প্রচণ্ড ভালোবাসে, স্নেহ করে, এর জন্যই মহিলাটি দুধ না মেপেই তাকে দুধ দিয়ে দিল। এই কথাটি সেই সাধুর মন ছুঁয়ে গেল। যে একজন দুধ বিক্রেতা যাকে স্নেহ করে, ভালোবাসে, তার কাছে কোনো কিছুরই হিসাব রাখে না। আর আমি যে ঈশ্বরকে ভালোবাসি, তার নাম মালা গুনে গুনে নিয়ে থাকি, আমার থেকে ভালো তো সেই দুধ বিক্রি করা মহিলাটি। এই কাহিনীটিও আমাদের জীবনের সাথে জুড়ে আছে। আমরাও যাকে ভালোবাসি আমাদের সাথে তাদের হিসাব কিতাব রাখার কোনো প্রয়োজন নেই, কেননা যেখানে হিসাব কিতাব হয় না সেখানে প্রেম হয় না, ভালোবাসা হয় না, প্রেম জিনিসটা কখনো থাকেই না। আর যেখানে প্রেম হয় সেখানে কিসের হিসাব কিতাব? কিন্তু আজকের এই কলিযুগে মানুষ প্রেম হিসাব কিতাব দেখেই করে, যে সে যদি আমার জন্য কিছু করে তাহলেই আমি কিছু করব, যদি সে আমার জন্য কিছু না করে তাহলে আমি কেন করব তার জন্য কিছু। এটাকে কোনোদিনই ভালোবাসা বলা যায় না, এটা শুধু ব্যবসা, বিজনেস। আর এর জন্যই আমাদের সম্পর্কের মধুরতা হারিয়ে গিয়েছে, এর জন্যই আমাদের সম্পর্কে সেই প্রেম যেন কোথায় হারিয়ে গিয়েছে। তাহলে এই কাহিনীটি আমাদের শিক্ষা দেয় যে আপনি আপনার সম্পর্কে যদি প্রেম ভালোবাসা বাড়াতে চান, তাহলে কোনো রকমের হিসাব কিতাব করা ছেড়ে দিন। সে কি করলো, আপনি কি করলেন, সে কি করে, আপনি কি করেন, যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে পুরো নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যান। আশা করছি এই তিনটে কাহিনী আপনাকে আপনার জীবনের সঠিক পথ দেখাবে, আর আপনার জীবন প্রেম, খুশি আর শান্তিতে ভরে যাবে।